ভাই হল আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পিএম বিশ্বকর্মা যোজনা সম্পর্কে। পিএম বিশ্বকর্মা যোজনা কিভাবে অ্যাপ্লাই করবেন, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কিভাবে আবেদন করবেন, এই স্কিমটি কিভাবে লাভ করবেন, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা অ্যাপ্লাই করলে আপনি লাভ করতে পারবেন 15,000 টাকা, সাথে আরও 7,500 টাকা লাভ করতে পারবেন, সোজা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। আপনি এই স্কিমটি কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করতে কোনগুলো ডকুমেন্ট লাগবে এবং কাদের জন্য যোগ্য, কারা করতে পারবেন কারা করতে পারবেন না এবং কত বয়স হতে হবে, সব কিছু দেখতে পাবেন। পিএম বিশ্বকর্মা যোজনা অ্যাপ্লাই কোন ওয়েবসাইটের মাধ্যমে করবেন আপনারা অল প্রসেস দেখতে পাবেন, আপনারা ভিডিওটি না টেনে দেখবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনি আপনার ক্রোম ওপেন করবেন, ওপেন করার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি লিখবেন পিএম বিশ্বকর্মা। পিএম বিশ্বকর্মা লিখে সার্চ করবেন, সার্চ করার পরে আপনি পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমেই পেয়ে যাবেন পিএম বিশ্বকর্মা যোজনা, এটার ওয়েবসাইট, অফিসিয়ালি ওয়েবসাইট পেয়ে যাবেন। আপনি এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন, আপনি একদম উপরে দেখতে পাবেন ত্রি লাইন চিহ্ন, এই ত্রি লাইনে ক্লিক করবেন। ত্রি লাইনে ক্লিক করার পরে দেখতে পাবেন স্কিম বেনিফিট, অ্যাবাউট স্কিম, নলেজ সেন্টার, এরপরে আছে হাউ টু রেজিস্টার, লগ ইন। আপনি প্রথমে অ্যাবাউট স্কিম এটাতে ক্লিক করবেন। অ্যাবাউট স্কিমে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমে দেখতে পাবেন স্কিম গাইডলাইন, স্কিম অবজেক্টিভ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনি এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে একটা পেজ শো করবে, আপনি এই পেজটি পড়ে নেবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা পড়ে নেবেন, আপনি দেখতে পাবেন 18 ফ্যামিলি। আপনি যার নামে অ্যাপ্লাই করবেন তার নিচে হলে 18 বয়স হতে হবে, 18 বছর বয়স হতে হবে, এর নিচে হলে হবে না, মিনিমাম 18 বয়স হতে হবে, এর উপরে হলে হবে কিন্তু 18 নিচে হলে হবে না। এইগুলো পড়ার পরে আপনি উপরে দেখতে পাবেন ক্রস চিহ্ন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন অ্যাবাউট স্কিম, আবার অ্যাবাউট স্কিমে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন স্কিম গাইডলাইন, স্কিম অবজেক্টিভ, আপনি এলিজিবিলিটি ট্রেডস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনার সামনে এরকম একটি পেজ শো করবে, আপনি তোরা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন উড বাজেট, আয়রন, মেটাল বাজেট, স্টোন বাজেট, আপনি এইগুলো পড়ে নেবেন। অনেকগুলো স্কিম আছে, আপনি এই স্কিমগুলো পড়ে নেবেন। এরপরে ওয়াদার্স আছে নিচে, বাস্কেট আছে, ম্যাট আছে, ব্রুম আছে, ব্রুম মেকার, কেয়ার, ওয়েবার ডল আছে, টয় মেকার, ট্রেডিশনাল বারবার, অনেকগুলো আছে, টেইলার দর্জি, ফেশিং নেট মেকার। আপনি আপনার যা স্কিম দরকার আপনি এই ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনি অনেকগুলো স্কিম অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে এইগুলো পড়ার পরে আপনি উপরে ক্রস চিহ্ন দেখতে পাবেন, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন স্কিম বেনিফিট নামের একটি অপশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্কিম বেনিফিটে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমে আছে রিকগনিশন, আপনি রিকগনিশন আছে, স্কিলিং আছে, স্কিল ভেরিফিকেশন ফলোড, ফাইভ থেকে 60 ডেজ পর্যন্ত আপনি একটা ট্রেনিং দিতে হবে। এই ট্রেনিংয়ে আপনি প্রতিদিনে আপনাকে 500 টাকা করে দেওয়া হবে। এই 500 টাকা টোটাল 15 দিন যদি দেন তাহলে আপনাকে 7,500 টাকা আপনার হবে। আপনি এই 7,500 টাকা পেয়ে যাবেন একদম ফ্রিভাবে। এরপরে আপনাকে 15,000 টাকা টোটাল দেওয়া হবে। এই 15,000 টাকা আপনি যদি এই স্কিমটি অ্যাপ্লাই করেন আপনাকে টুকিট ইনঅ্যাক্টিভ 15,000 টাকা গ্র্যান্ট আপনাকে 15,000 টাকা দেওয়া হবে। আর আপনি যদি ট্রেনিং দেন তাহলে ট্রেনিং প্রতিদিন আপনি পেয়ে যাবেন 500 টাকা করে, 500 টাকা করে পেয়ে যাবেন প্রতিদিনের ট্রেনিংয়ের বিনিময়ে আপনি 500 টাকা করে পেয়ে যাবেন, আপনি একদম ফ্রিভাবে। এরপরে আপনি যদি লোন নিতে চান আপনার কোনো ব্যবসার জন্য, আপনি 1 লাখ টাকা লোন নিতে পারেন প্রথমে।
18 মাসের জন্য। আপনি 18 মাসের ভিতরে আপনি এই লোনটি আপনি আবার দিতে হবে। আর এই 1 লাখ টাকা দেওয়ার সাথে সাথে আপনাকে 5% আপনি ব্যাজ দিতে হবে, 5%। আর 1 লাখ টাকা দেওয়ার পরে আপনি যদি আপনার আবারও দরকার হয়, আপনাকে 2 লাখ টাকা আপনি লোন নিতে পারেন। এরপরে আপনি 30 মাসের সময় পাবেন। এই 30 মাসের ভিতরে আপনি এই 2 লাখ টাকা আবার দিতে হবে। কিন্তু আপনি 1 লাখ টাকা যদি 18 মাসের ভিতরে আপনি দিয়ে দেন, এরপরে আপনি যদি আগ্রহী হন, তাহলে আপনি এই 2 লাখ টাকাও আপনি লোন নিতে পারেন। 5% আপনাকে ব্যাজ দিতে হবে। এগুলো বোঝার পরে আপনি উপরে ক্রস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন হাউ টু রেজিস্টার নামের একটি অপশন, এইটাতে ক্লিক করবেন। হাউ টু রেজিস্টারে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি দেখতে পাবেন প্রথমে হাউ টু অ্যাভেল দি স্কিম বেনিফিট। আপনি যদি এই স্কিমটি লাভ করতে চান, তাহলে আপনি কিভাবে করবেন এবং কিভাবে প্রথমে রেজিস্টার করবেন, এরপরে কিভাবে অ্যাপ্লাই করবেন। প্রথমে আছে স্টেপ 1, মোবাইল অ্যান্ড আদার ভেরিফিকেশন। আপনি আপনার মোবাইল দিয়ে আপনার আধার কার্ডের ভেরিফিকেশন করবেন, মোবাইল অথেনিকেশন অ্যান্ড আদার KYC। এরপরে আছে স্টেপ 2, অথরিজেশন রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাপ্লাই ফর দি রেজিস্ট্রেশন ফর্ম 2 নম্বরে আছে। 3 নম্বরে আছে PM বিশ্বকর্মা সার্টিফিকেট। আপনি এই দুটা করার পরেই আপনি PM বিশ্বকর্মা যোজনার সার্টিফিকেট পেয়ে যাবেন। এই সার্টিফিকেটটি আপনি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। আপনি আপনার আইডি দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। এরপরে আছে 7 নম্বর স্টেপে আছে অ্যাপ্লাই ফর দি স্কিম। আপনি 7 নম্বর স্টেপে আপনি আপনার স্টার্ট করতে পারবেন। আপনি এই স্কিমটি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 3 নম্বর স্টেপ কমপ্লিট হওয়ার পরে আপনি 7 নম্বরেই পেয়ে যাবেন এই অ্যাপ্লাই ফর্মটি পেয়ে যাবেন। এরপরে এই অ্যাপ্লাই করতে পারবেন, আপনি স্কিমের অ্যাপ্লাইটি পেয়ে যাবেন। এখন মূল কথা হলো আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করতে হলে উপরের 3 লাইন চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন নিচে লগ ইন নামের একটি অপশন, এইটাতে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন অনেক অপশন। আপনি দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট, বেনিফিশিয়ারি লগ ইন, CSC লগ ইন, অ্যাডমিন লগ ইন, অনেক অপশন পেয়ে যাবেন। আপনি CSC লগ ইন নামের একটি অপশন পেয়ে যাবেন, এই CSC লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন ইশ্রম ডাটা রেজিস্টার আর্টিশিয়ান নামের একটি অপশন, এই রেজিস্টার আর্টিশিয়ানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমে দেখতে পাবেন ডিজিটাল সেবা কানেক্ট। আপনি দেখতে পাবেন ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড, এরপরে পেয়ে যাবেন ক্যাপচা কোড। আপনি আপনার তো কোনো অ্যাকাউন্ট নেই এই ওয়েবসাইটের, csc.gov.in এই ওয়েবসাইটের কোনো অ্যাকাউন্ট নেই, কোনো দিন আপনি অ্যাকাউন্ট বানাননি। আপনি কিভাবে লগ ইন করবেন, সাইন ইন করবেন। এখন আপনি সাইন ইন করতে হলে CSC রেজিস্টার করতে হবে, CSC আইডি জানতে হবে। আপনার কাছে তো CSC আইডি নেই, আপনি কিভাবে সাইন ইন করবেন। আপনি সাইন ইন করতে হলে আপনি CSC আইডি বানাতে হবে। আপনি CSC আইডি বানাতে হলে আপনি অনেক টাকা খরচ হবে, আপনি 1000 টাকা 1500 টাকা আপনি খরচা করতে হবে। CSC আইডি বানাতে হলে ব্যাংক BC সার্টিফিকেট, TEC সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন, পাসপোর্ট, এরপরে অনেক কিছু লাগবে আপনি CSC আইডি বানাতে হলে। আপনার কাছে তো CSC আইডি নেই। আপনি CSC আইডি যদি পেতে চান, আপনার বাজারে বা আপনার আধার সেন্টার যেখানে আছে, আপনি সোজা আধার সেন্টারে গিয়ে চলে যাবেন। এরপরে আধার সেন্টারে গিয়ে বলবেন CSC আইডি লাগবে। CSC আইডি আপনি আধার সেন্টারে গিয়ে আপনি CSC আইডি সম্পর্কে বলবেন। এরপরে তারা কিছু টাকা চাইবে, আপনি তাদের কাছ থেকে CSC আইডি কিনে নেবেন। CSC আইডি তারা আপনাকে 50 টাকা 100 টাকার বিনিময়ে আপনাকে দিয়ে দেবে CSC আইডি। আর আপনি এই CSC আইডি পেয়ে গেলে আপনি সোজা আপনি এই লগ ইন করতে পারবেন, সাইন ইন করতে পারবেন। আপনি যদি অনলাইনের মাধ্যমে বানাতে চান, আপনার অনেক খরচা হবে এবং অনেক সময় লাগবে, আপনার অনেক সময় লাগবে, 7 দিনের মতো সময় লেগে যাবে। এরপরে আপনি আইডি বানাতে চাইলে আপনার টাকাও খরচ হবে, আপনি একদম সহজভাবে বানাতে পারবেন না। আপনি পুলিশ ভেরিফিকেশন করতে হবে, এরপরে পাসপোর্ট লাগবে, এরপরে আপনি আপনার TEC সার্টিফিকেট, BEC সার্টিফিকেট, আপনি আপনার এইগুলো লাগবে। আপনার সোজা আপনার যদি আধার সেন্টারে চলে যান, তাহলে আপনি একদম
सहज भावे पे जा 200-100 टाका 50 टाका बिनिमय आपनी CSC आईडी पे जा আপনার আর কিছু করতে হবে না। আপনি আইডি পেয়ে গেলেই আপনি সাইন ইন করতে পারবেন। এরপরে আপনি একদম সহজভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনি এই স্কিমটি লাভ করতে পারবেন। আপনি এমনে এমনে হবে না, এমনিতেই হবে না। আপনি যদি CSC আইডি না পান তাহলে আপনি এই স্কিমটি লাভ করতে পারবেন না। আমার কাছে এখন নেই, আমি এই CSC আইডি বানাতে পারতেছি না। আমি আমার আধার সেন্টারে গিয়ে আমি খুঁজব, যদি পেয়ে যাই আমি ইউটিউবে সাথে সাথে আপনি আপনাদেরকে বানিয়ে দেখাবো, আপলোড করে দেবো, এরপরে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আমার কাছে এখন CSC আইডি নেই, আমি আমার আধার সেন্টারে গিয়ে আপনি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা আধার সেন্টারে গিয়ে যদি খোঁজেন তাহলে পেয়ে যাবেন 200-100 টাকার বিনিময়ে। আর যদি অনলাইনের মাধ্যমে করতে চান তাহলে আপনি 7 দিন নিচে হলে 7 দিন সময় লাগবে। এরপরে আপনি কিছু টাকা খরচ করতে হবে, 1000-1500 টাকা। এরপরে আপনি এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি স্কিমটি লাভ করতে পারবেন 15,000 টাকা সাথে আরও 7,500 টাকা। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।